এই রেসিপিটা দেখে আপনাদের কী মনে হচ্ছে এর আগে কখনও খেয়েছেন হয়তো না কারণ এই রেসিপিটা অনেক দিন পুরনো একটি রেসিপি এই রান্নাটা আমি আমার ঠাকুমার কাছ থেকে শিখেছি যখন হাতের কাছে খুব বেশি জিনিস না থাকে তখন মন ভরানোর মতন একটি রান্না করে নেওয়া যায় সেটা আমি ঠাম্মার কাছ থেকে শিখেছি এবং সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। এর জন্য সবার প্রথমে আমি এখানে নিয়েছি একটি মিক্সিং জার মিক্সিং জাটা তাতে ভাবে ভিজে না থাকে সেদিকে কিন্তু একটু খেয়াল রাখতে হবে এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি দুই চামচের মতন সরষে এখানে আমি সাদা সরষে ব্যবহার করেছি আপনার চাইলে কালো সরষে ব্যবহার করতে পারেন এরপর দিয়ে দিচ্ছি জিরে দুই চামচ এবং পোস্ত দিয়ে দিচ্ছি আড়াই চামচের মতন এবার এই সমস্তটাকে শুকনোয় আমি সবার প্রথমে একটু মিক্সি করে নেব। দেখুন শুকনো এটাকে মিক্সি করে নিয়েছি এর ফলে কী হবে এখানে কিন্তু জলের পরিমাণটা অনেকটাই কম লাগবে এবার এখানে স্বাদ মতন কাঁচা লঙ্কা দিয়ে দিলাম যে যেমন ঝাল খেতে পছন্দ করেন তারপর দিয়ে দিচ্ছি এখানে জল জলটা কিন্তু একদম সামান্য দিতে হবে কারণ এই পেস্টটা অনেকটা থিক হবে একদম খুব বেশি পাতলা হয়ে গেলে কিন্তু হবে না আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন এটা কিন্তু খুব বেশি পাতলা হয়ে যায়নি একটু ঘনই আছে আর যদি সবার প্রথমে একটু শুকনোভাবে এটাকে পেস্ট করে নেন তাহলে কিন্তু অল্প জলেই হয়ে যায় আর পেস্টটা খুব বেশি পাতলা হয়ে যায় না এটা কিন্তু একটা টিপস হিসেবে নিতে পারেন তারপর আমি এটাকে একটি বাটিতে নিয়ে নিয়েছি এবং এক সাইডে রেখে দিচ্ছি এরপর আমি চাল কুমড়ো নিয়েছি চাল কুমড়োকে আমি কিভাবে কেটে নিয়েছি সেটা দেখুন এমনভাবে কেটে নিয়েছি যাতে পেছনের অংশটা লেগেই থাকে আর সামনেটা এরকম ফাঁকা হয়ে যায় আর দেখুন পেছনের অংশটা অনেকটা লেগে আছে আর এটার যে অনেকটাই মোটা এবং যে স্লাইসগুলো আছে সেগুলোও বেশ মোটা মোটা আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন আর এটার যে পেছনের অংশটা আছে অবশ্যই লাগিয়ে রাখবেন এটাও আমি আপনাদের দেখিয়ে দিই এটা কিন্তু অনেকটাই মোটা আছে আর ঠিক এইরকমভাবেই আমি বাকিটা কেটে নিয়েছি আর এখানে নিয়ে নিচ্ছি সে পেস্টটা অবশ্যই এই পেস্টটাতে একটু পরিমাণ মতন লবণ দিয়ে নেবেন আর যদি কারো কালারের দরকার হয় তাহলে সে হলুদ দিয়ে নিতে পারে আমি এখানে হলুদটা ব্যবহার করি এরপর এখানে সামান্যটা মিক্সচার নিয়ে এই ফাঁকা অংশটাতে আমি পূর্ণ করে দেবো আপনারা দেখতেই পাচ্ছেন আমি যেমনভাবে পূর্ণ করছি ঠিক তেমনভাবে পূর্ণ করে দেবেন এবং চেপে চেপে যে এক্সট্রা অংশটা আছে সেটা বের করে দেবেন দেখুন আমি চেপে চেপে কীভাবে বের করছি ঠিক এই রকমভাবে চেপে চেপে বের করে দেবেন যাতে এটা পরে যখন ভাজা হবে তখন বেরিয়ে না আসে দেখুন এটা খুব ভালোভাবে কিন্তু সেট হয়ে গেছে এরকমভাবে আমি আপনাদের সঙ্গে আরও একটা শেয়ার করে নিচ্ছি একই রকমভাবে ফাঁকা করে নেব এবং ফাঁকা অংশতে সামান্য পরিমাণে পেস্ট আমি অ্যাড করে দিচ্ছি এবং যতটা পরিমাণ এক্সট্রা আছে সেটাকে বের করে নেব দেখুন খুব সুন্দরভাবে বেরিয়ে গেছে এবং সাইড থেকেও কিন্তু একদমই বেরিয়ে যায়নি বা বেরিয়ে আসেনি এরকমভাবে সেট হয়ে যাবে তখনই কিন্তু বুঝবেন যে এটা হয়ে গেছে এবার পরের স্টেপে আমি চলে যাচ্ছি আর ঠিক একই রকমভাবে কিন্তু আমি বাকিগুলোও তৈরি করে নিয়েছি পরের স্টেপে এখানে একটি প্যান নিয়েছি আর প্যানে দিয়েছি এখানে সাদা তেল এবং সাদা তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি নেওয়ার পর এক এক করে এই চাল কুমড়োগুলোকে ভেজে নেব এটাকে লো টু মিডিয়াম আছে ভেজে নেবেন তাহলে ভেতর যে পোস্ত আছে সেটাও খুব ভালোভাবে রান্না হয়ে যাবে আর এখানে আমি সাদা তেল ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে সর্ষের তেল ব্যবহার করতে পারেন তবে সাদা তেলটা ব্যবহার করাটাই বেশি ভালো তো এবার এক পিঠ হয়ে গেলে আমি খুব ভালোভাবে আরেক পিঠ উল্টে দেব এবং খুব সুন্দরভাবে লাল লাল করে ভেজে নেব এই রান্নাটা আমি আমার ঠাকুমার কাছ থেকে শিখেছি যখন তাদের হাতের কাছে খুব বেশি উপকরণ থাকতো না এবং গরম গরম ভাতের সঙ্গে এই রেসিপিটা পরিবেশন করাতে সবার মনটা খুশি হয়ে যেত তাই এই রান্নাটা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই রান্নাটা কিন্তু খুব অথেন্টিক এবং খুব ভালো লাগে খেতে আপনার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন দেখুন সব দিকটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবং ভেতর যে পেস্টটা আছে সেটাও খুব ভালোভাবে সেট হয়ে এসেছে এবং আপনি প্যানটা দেখতে দেখলে বুঝতেই পারবেন যে এখান থেকে কিন্তু খুব বেশি পোস্ত বেরিয়ে আসেনি সামান্য হয়তো যখন উল্টাবেন তখন দু একটা বেরিয়ে আসতে পারে তাছাড়া বেরোনোর কোনো সম্ভাবনাই নেই এবার এই সমস্তটা আমি তেল ছড়িয়ে একটি পাত্রে তুলে তৈরি হয়ে গেল চাল কুমড়ো দিয়ে পোস্ত ভাজা তো আজকের এই সিম্পল রেসিপিটি কেমন লেগেছে সবার কাছে সেটা কিন্তু অবশ্যই জানাবেন আর যারা এই রেসিপিটি আগে খেয়েছেন তারাও কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর আপনাদের কাছে যদি এইরকমই নিত্য নতুন কোনো ভিডিওর আইডিয়া থাকে বা আমার কাছে দেখতে চান তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি আপনাদের সেটা ভিডিওতে দেখানোর চেষ্টা করবো তো আজকের এই রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে দেবেন আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকিটি দাবিয়ে দেবেন যাতে আমার চ্যানেলে আসার নতুন ভিডিওর আপডেট সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছায় তা আজকে এই পর্যন্তই দেখা হবে আবারও নেক্সট দিন নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন